গাইস আমাদের ফ্রি ফায়ারে তো অনেক ধরনের লেজেন্ড আছে, কেউ ডেজার্ট কিং, কেউ MP40 কিং, তবে ফ্রি ফায়ার বিশেষ শুধুমাত্র কয়েকজন ইউটিউবার আছে যারা অ্যাডাব্লুম কে, তাদের গেমপ্লে এবং অ্যাডাব্লুম স্কিল এতটাই ডেঞ্জারাস যে তাদের সামনে যদি একসাথে 6 জন প্লেয়ারও আসে সেকেন্ডের মধ্যে ফুল স্কোর কে অ্যাডাব্লুম দিয়ে মেরে ফেলতে পারবে। আজকের এই ভিডিওতে এমনই 10 জন ফ্রি ফায়ার অ্যাডাব্লুম লেজেন্ড কে খুঁজে বের করব যাদের গেমপ্লে ডেঞ্জারাস থেকেও ডেঞ্জারাস। নাম্বার 10 জি মেসি, ইন্ডিয়ার এক ইউটিউবার। জি মেসি এতটাই ডেঞ্জারাস খেলে যে অ্যাডাব্লুম দিয়ে তাকে অ্যাডাব্লুমের হ্যাকারও বলে থাকে। তার অ্যাডাব্লুম গেমপ্লে গুলোতে আমরা শুধু অ্যাডাব্লুমের বডি শট না, অ্যাডাব্লুমের হেড শটই দেখতে পাই ম্যাক্সিমামটা। মজার ব্যাপার হলো নিশ্চিত হয়ে যায় ম্যাচের মধ্যে সামনে বা পিছন থেকে যে কোনো দিক দিয়ে এনিমি আসুক না কেন সেকেন্ডের মধ্যে একটি এনিমিকে হেডশট দিয়ে ফেলে দেয় শুধু এমএটিবি দিয়ে। কুল গেমিং এতটা এমএটিবিতে লেজেন্ডারি প্লেয়ার যে তার হাতে যদি এমএটিবি আসে প্রত্যেক ম্যাচে 25টা কি 30টা কিল করা ব্যাপার না। কুল গেমিং এর এমএটিবি শরে এমন কিছু জাদু রয়েছে যে জাদুর কারণে সে প্রত্যেকটি শরে হেডশট বা বডি শট মারে। তাই না, তার এমএটিবি হেডশট দেখে অনেকেই তাকে হ্যাকারই মনে করে। এমএটিবিতে কুল গেমিং এতটাই ডেঞ্জারাস হয়ে গেছে যে বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা যখন তার ম্যাচে পড়েছিল তখন তার এমএটিবির হাতে বারবার মায়ের খেয়ে মরতে হয়েছিল। সেই জন্য কুল গেমিং কে বাংলাদেশের এমএটিবি গড হিসেবে চেনা হয়। তবে এটা আমি নিজে বলতেছি না, কুল গেমিং কে অনেকেই ফ্রি ফায়ার প্লেয়ারই তাকে হ্যাকার মনে করে। তবে আমি বলে দিই কুল গেমিং কিন্তু কোনো হ্যাকার না, বিকজ তার সমস্ত গেমপ্লে আমরা লাইভে দেখতে পাই, তাও আবার অনেক বড় আইডিতে। নাম্বার 7 সানিচার গেমিং। সানিচার গেমিং অ্যাডাব্লুমে এমন একজন লেজেন্ডারি প্লেয়ার যে এমন ভাবে অ্যাডাব্লুম চালায় যে মনে হচ্ছে কোনো রকম MP40 এর মতোই গাড়ি চালাইতেছে। সে যখন অ্যাডাব্লুম চালায় তখন আমাদের মনে হয় না সে আসলে রিলোড করতেছে নাকি না। MP40 যত স্পিডে গুলি বের হয় তার অ্যাডাব্লুম থেকেও ঠিক তত স্পিডে গুলি বের হয়। গেমপ্লে তোমরা দেখতে পারতেছো তার অ্যাডাব্লুম থেকে কোনো রিলোডই আসে না। একজন প্লেয়ার কিভাবে এত স্পিডে অ্যাডাব্লুম চালাতে পারে আমি এই প্রথমবার দেখলাম। সানিচার গেমিং এর গেমপ্লেতে এটা দেখতে পাই, ইমোট এবং হেডশট, এমন লেজেন্ডারি অ্যাডাব্লুম গেমপ্লে আমার জীবনে আমি প্রথমবার দেখলাম। তার স্কিলে এটাই বিশেষত্ব যে তার সামনে যদি 6টা প্লেয়ারও চলে আসে কোন রকম তার অ্যাডাব্লুম রিলোড না করে সেকেন্ডের মধ্যে 6টা প্লেয়ারকে মেরে দিতে পারে। এই ভয়ঙ্কর অ্যাডাব্লুম গেমপ্লে শুধুমাত্র একজন হ্যাকার দ্বারাই করা সম্ভব। তবে সবথেকে বড় কথা হচ্ছে এই সানিচার গেমিং কোন রকম হ্যাক ছাড়াই সে এত অসাধারণ গেমপ্লে করে, অ্যাডাব্লুম এবং ইমোট একসাথে যে এনিমিকে কিল করার মতো একটি স্টেপ এনেছিল। সানিচার গেমিং এর স্কিল অন্য সব ইউটিউবার থেকে আলাদা, আর অ্যাডাব্লুম দিয়ে এমন গেমপ্লে অন্য কোন ইউটিউবার কে আমরা করতে দেখতে পাই। একজন এক এক ভাবে তাদের গেমপ্লে কে ইমপ্রুভ করে। এই ভয়ঙ্কর অ্যাডাব্লুম প্লেয়ারের সামনে কে এবার ফাইট করতে যাবে কিনা, কোন রকম অ্যাডাব্লুম এর রিলোড ছাড়াই সেকেন্ডের মধ্যে ফুল স্কোর কে মেরে দেওয়ার ক্ষমতা রাখে। তার কাছে এই মুহূর্তে রয়েছে সিঙ্গেল অ্যাডাব্লুম, কিন্তু সিঙ্গেল অ্যাডাব্লুম দিয়ে যে এত স্পিডে গেমপ্লে করা যায় সেটা আমি একমাত্র দেখলাম এই সানিচা গেমিং থেকে। আমার তো তার গেমপ্লে দেখে এইটাই মনে হয় সে মনে হয় কোন রকম হ্যাক টেক লাগাইছে। এত স্পিডে একটা প্লেয়ার কিভাবে অ্যাডাব্লুম মিস করতে পারে, রিয়েলি দিস ইজ ইম্পসিবল। এখন তোমরা বলো এই অ্যাডাব্লুম যে গেমপ্লেটি দেখতে করতেছো এটিকে আসলে কোনো হ্যাক নিয়ে লাগানো নাকি নরমাল গেমপ্লে? নাম্বার 6 ইসকাবু। গাইস ইসকাবু বাংলাদেশের এমন একজন ডেঞ্জারাস প্লেয়ার। ফ্রি ফায়ার শুরু দিকে বাংলাদেশে অ্যাডাব্লুম কিং বলতে কেউ ছিল না, তখনকার সময়ে বাংলাদেশের অ্যাডাব্লুম কিং এই ইসকাবু কে বলা হতো। তার ইসকাবুর যে অ্যাডাব্লুমের স্কিল রয়েছে সেটি আসলে অসাধারণ। দেখো ইসকাবুর যেমন অনেক হ্যাটার রয়েছে তেমনি অনেক ফ্যানও রয়েছে। ফ্রি ফায়ার যারা পুরনো প্লেয়ার আছে সে আসলে নিজেকে অ্যাডাব্লুম কিং হিসেবে মনে করত। তার বেশিরভাগ গেমপ্লে গুলোতে আমরা দেখতে পাই যে অ্যাডাব্লুম নিয়ে গেম খেলতে। এটা সত্যি যে ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভারে শুরু বাংলাদেশে
আবু বলো কাস্টমারের মধ্যে যদি বাংলাদেশের কোনো অ্যারাবলম কিং থাকে সেটা হচ্ছে শায়েক এফএ আমি জানি না শায়েক গেমিং কে পছন্দ করে কে অপছন্দ করে আমি এইটা বলতে পারি কাস্টমারের মধ্যে যে শায়েক এফএ এর স্কিল রয়েছে সেটা বাংলাদেশের অন্য সব সকল ইউটিউবার স্নাইপার স্কিল দেখে ভিন্ন শায়েক এফএ বাংলাদেশের বাইরে বিদেশের অনেক বড় বড় ইউটিউবারদের অ্যারাবলম দিয়ে হারিয়েছে একজন বাংলাদেশী হিসেবে যখন বাইরে কোনো প্লেয়ারকে হারিয়ে দেয় তখন আমরা বাংলাদেশের ওয়ান অফ দা স্নাইপার বেস্ট প্লেয়ার হিসেবে শায়েক এফএ কে বলতে পারি তার যে বেশিরভাগ গেমপ্লে গুলো রয়েছে ম্যাক্সিমাম গেমপ্লে গুলোতে আমরা দেখতে পাই শায়েক এফএ কে অ্যারাবলম ইউজ করতে শায়েক এফএ এর যদি ফুল স্কোর মরে যায় তার কাছে যদি দুইটা অ্যারাবলম থাকে তাহলে নিশ্চিত এটা ধরে নিতে পারো যে এই শায়েক এফএ অ্যারাবলম দিয়ে তার ফুল স্কোর কে মেরে ম্যাচটা বের করতে পারবে তাহলে তোমরা কমেন্টে জানাও ইসকাবু এবং ক্রুল গেমে অথবা শায়েক এফএ তিনজনের মধ্যে কার গেমপ্লে সবথেকে বেশি তোমার ভালো লাগে এখনই কমেন্টে জানাও নাম্বার 4 এপুজু এফএফ এপুজু এফএফ এমন একজন লেজেন্ডারি প্লেয়ার যিনি অ্যারাবলম দিয়ে ওয়ান ট্যাপ মারে আমরা তো সাধারণত শটগান দিয়ে বা ডেজার্ট ইগল দিয়ে হেডশট মারতে পছন্দ করি কিন্তু এই প্লেয়ার শটগান বা ডেজার্ট ইগল দিয়ে হেডশট মারে না এই প্লেয়ার তো ওয়ান ট্যাপ মারে অ্যারাবলম দিয়ে হেডশট এটা শুনতেই অবাক লাগে আর এই লেজেন্ডারি প্লেয়ার অ্যারাবলমের হেডশট এবং ওয়ান ট্যাপ দুটো একসাথে মারতে পারে শুধু তাই না তিনি যখন হেডশট মারে তখন এনিমি বুঝতে পারে না কোন দিক দিয়ে ওয়ান ট্যাপ মারতেছে এমন গেম প্লে ফ্রি ফায়ারে শুধুমাত্র দুই একজন ইউটিউবারই পারে একজন হচ্ছে এক্সি এফএফ আর অন্য ইউটিউবারটা হচ্ছে এপুজু এফএফ তার চ্যানেলে বর্তমানে আমরা দেখতে পাই মাত্র 47,000 সাবস্ক্রাইবার তবে তোমরা চাইলে এই লেজেন্ডারি গেম প্লেয়ার জন্য হলো তার চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখতে পারো নাম্বার 2 নাজিব গেমিং ফ্রি ফায়ারে এমন আরো একজন লেজেন্ডারি প্লেয়ার আছে তার নাম হচ্ছে নাজিব গেমিং নাজিব গেমিং ও অন্য সব ইউটিউবার থেকে কম না অ্যারাবলম স্কিল নাজিব গেমিং ও স্কুপ অন না করে হেডশট মারতে পারে ওয়ান টাইমের মতো অ্যাডাবলম স্কিল এই নাজিব গেমিং এর রয়েছে তো এই নাজিব গেমিং যখন গেম প্লে করে তখন দেখতে পাই তার অ্যাডাবলম স্কিল বা কারনেন্টেড স্কিল র‍্যাঙ্কের মতো ডেঞ্জারাস সব জায়গাতে গিয়ে গেম প্লে গুলো করে আর তোমরা তো জানোই র‍্যাঙ্কের মধ্যে কত ডেঞ্জারাস প্লেয়ার থাকে তার গেম প্লে গুলো বেশিরভাগ সময় আমরা র‍্যাঙ্কই দেখতে পাই যেখানে সোলো ভার্সেস স্কোয়াড বা সোলোতে গিয়ে সে গেম প্লে গুলো করে অ্যাডাবলম দিয়ে হেডশট মারার মতো নাম্বার 1 ব্রন টু কিল এই পর্যন্ত আমি যত সব ইউটিউবারের নাম বললাম সবগুলো ইউটিউবারদের সবথেকে লেজেন্ডারি গেম প্লে এবং সবথেকে ডেঞ্জারাস প্লেয়ার হচ্ছে এই বিটুকে ফ্রি ফায়ারে যে অ্যাডাবলম চালানো এবং অ্যাডাবলম নামে যে একটা গান আছে একমাত্র বিটুকে আমাদের দেখাইছে বিটুকে ফ্রি ফায়ারের শুরুর দিকে যখন প্লেয়াররা অ্যাডাবলম চালাতে জানতো না তখন বিটুকে অ্যাডাবলম চালিয়ে তার চ্যানেলে ভিডিও করত বিটুকে পপুলার হয়েছে এর জন্য যখন তার কাছে অ্যাডাবলম আসে 25টা কি 30টা কিল করেছিল তার হাতের মুঠো আর সেটি হোক শর্ট রেঞ্জে বা লং রেঞ্জে তার জন্য ভিতরে গিয়ে ফুল স্কোর কে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা ছিল একমাত্র বিটুকের অ্যাডাবলম চালানো বেশিরভাগ প্লেয়ারে শিখেছে এই বিটুকের থেকে ফ্রি ফায়ার নতুন প্লেয়ার বা পুরাতন প্লেয়ার যে কোনো প্লেয়ারকে গিয়ে যদি জিজ্ঞেস করো ফ্রি ফায়ার অ্যাডাবলম কিং কে তাহলে চোখ বুঝে এইটা বলে দেবে ফ্রি ফায়ারের অ্যাডাবলম কিং হচ্ছে বিটুকে তবে বিটুকে কিন্তু শুধু অ্যাডাবলম কিং না বিটুকে যেমন মুভমেন্টের দিকে আছে আবার MP40 এবং অন্যান্য গানগুলো থেকে অনেক বেশি এক্সপার্ট বিটুকে শুধু তাই না কাস্টমের মধ্যেও কিন্তু 1 ভার্সেস 4 এ এক্সট্রিম লেভেলে গেম প্লে করে এখন তো বিটুকে গেমই খেলে না তো ফ্রি ফায়ারের যতগুলো ইউটিউবার বললাম এবং যতগুলো ইউটিউবারের গেম প্লে দেখলাম অ্যাডাবলম নিয়ে তাদের মধ্যে সবথেকে ডেঞ্জারাস প্লেয়ার কে সেটা তোমরা কমেন্টে বলো যদি বিটুকে হয় তাহলে বিটুকের নাম লিখবা যদি শায়েক এফএফ হয় তাহলে শায়েক এফএফ এর নাম লিখবা